জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আন্দোলনকালী পুলিশ ছাত্রলীগের ত্রিমুখী সংঘর্ষ অর্থ শতাধিক আহত আন্দোলনরত শিক্ষার্থী ও ছাত্রলীগের পাশাপাশি কর্মসূচি আজ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার কারা মুক্তি দিবস আজ আওয়ামী লীগ নেতাকর্মী ও জনগণের চাপের মুখে মুক্তি দিতে বাধ্য হয় তত্ত্বাবধায়ক সরকার নদী ভাঙনে ব্যাপক হাইকতির কবলে বরিশালের মেহিন্দিগঞ্জ ভাঙন রোডে ও ক্ষতিগ্রস্তদের সহায়তা এগিয়ে আসছেন কেউ বলছেন ভুক্তভোগীরা মিলওয়াকিতে কানে ব্যান্ডেজ নিয়ে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে যোগ দিলেন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে আনুষ্ঠানিকভাবে প্রার্থী নির্বাচিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী পুলিশ ছাত্র লীগের ত্রিমুখী সংঘর্ষ হয়েছে এই ঘটনায় পুলিশ সাংবাদিক সহ শতাধিক আহত হয়েছে এক পর্যায়ে পুলিশের টিয়ার শেল ও রাবার বুলেট ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে আহতরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে অন্যদিকে আন্দোলনরত শিক্ষার্থীরা ভিসির বাসভবন চুর করেছে বলে অভিযোগ এসেছে এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাংবাদিক এবং নারী শিক্ষার্থী সহ অর্ধ শতাধিক আহত হয়েছেন হামলার প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে জড় হতে থাকে এরপর একটি মিছিল উপাচার্যর বাসভবন ঘেরাও করে আন্দোলনরত শিক্ষার্থীরা সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখার দাবিতে আন্দোলন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রোববার দিনগত মধ্যরাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস কোটা সংস্কারের দাবিতে হঠাৎ উত্তাল হয়ে ওঠে রাত সাড়ে এগারোটার দিকে বিভিন্ন আবাসিক হলের শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করে পরে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ডাক্তর রাজশাহী মহাসড়ক অবরোধ করে দর্শীরা জানায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমির আলী হল থেকে হঠাৎ বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা মুহূর্তে শত শত শিক্ষার্থী বিভিন্ন হল থেকে মিছিলে যুক্ত হয় পরে রাত দুইটার দিকে শিক্ষার্থীর অবরোধ তুলে নিয়ে হলে ফিরে যায় সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও ছাত্রলীগ আজ পাল্টা কর্মসূচি পালন করবে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্র হামলার প্রতিবাদে কর্মসূচি দিতেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অপর দিকে আন্দোলনকারীদের হামলায় ছাত্র লীগের নেতা কর্মী আহতদের ঘটনায় কর্মসূচি পালন করবে ছাত্র লীগ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদুল ইসলাম জানান শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিকেল 3টায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে তারা এদিকে নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে দুপুর দেড়টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদ সমাবেশে ডাক দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ এক বাই এগারো এর তত্ত্বাবধায়ক সরকারের সময় বিভিন্ন মিথ্যা বানোয়াট হয়রানি ও ষড়যন্ত্রমূলক মামলায় দুই সালের ১৬ জুলাই বঙ্গবন্ধুর কোনা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়েছিল পরে আওয়ামী লীগের নেতাকর্মী ও জনগণের চাপের মুখে শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয় তত্ত্বাবধায়ক সরকার রাকিব হাসানের রিপোর্ট আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ তত্ত্বাবধক সরকারের সময় দু সালের এদিনে ধানমন্ডির বাসভবন সুধাসদন থেকে গ্রেফতার করে তাকে প্রায় এগারো মাস শেখ হাসিনাকে রাখা হয় সংসদ ভবন এলাকার বিশেষ কারাগারে ওই দিন সকাল সাড়ে সাতটার দিকে যৌথ বাহিনীর সদস্যরা আওয়ামী লীগ সভাপতিকে গ্রেফতার করে ঢাকার সিএমএম আদালতে হাজির করলে আদালত জামিন নামঞ্জুর করেন সেদিন শেখ হাসিনা আদালতের গেটে দাঁড়িয়ে তৎকালীন অবৈধ সরকারের হীন রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ করেন গণতন্ত্র রক্ষায় মনোবল না হারিয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি এরপর আওয়ামী লীগ নেতাকর্মী ও জনগণের চাপের মুখে দু সালের এগারো জুন শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয় তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার রাকিব হাসান মাইটিভি নদী ভাঙ্গনে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা দিনরাত সময় ভাঙনের মুখোমুখি হওয়ায় সরাতে পারছে না অনেক পরিবার ভাঙন রোধে ও ক্ষতিগ্রস্তদের সহায়তা এগিয়ে আসেনি কেউই স্থানীয় উপজেলা প্রশাসনের দাবি ভাঙন প্রতিরোধে দাও হচ্ছে নানা সহায়তা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান শিবলুর তথ্য ভিডিও নিয়ে রিপোর্ট করছেন ইলিয়াস কমল বরিশালের মেহেন্দিগঞ্জে নদীর তীব্র ভাঙনে এরই মধ্যে প্রায় তিন শতাধিক বসত ভিটা নদীতে বিলীন হয়ে গেছে উপজেলা সদর সহ ষোলোটি ইউনিয়নের মধ্য দিয়ে যাওয়া মেঘনা ইলিশা তেতুলিয়া কালাবদর মাসকাটা নদীর আকস্মিক ভাঙনের মুখে ঘর বাড়ি হারিয়ে নিঃস হচ্ছে হাজারো পরিবার শুধু ঘর বাড়ি নয় হুমকির মুখে হাজারো বসত ভিটা সহ সরকারি বেসরকারি বহু স্থাপনা কিন্তু ভাঙন রোধে সরকারি বেসরকারি কোনো কার্যক্রম চোখে পড়ছে না স্থানীয়দের বিলিশ হয়ে গেছে আমরা এখন কোথায় যাব কোথায় থাকবো আমাদের কোনো নিরাপত্তা নাই রাত্রে দিনে ঘর দুয়ার ভাইঙ্গা একজন অসহায় আছি কে কোন জায়গায় থাকবো কোন স্থান নাই পূর্তি পাঁচ মিনিট পর পর ভাইঙ্গা নদী গর্ভে চলিয়া যাইতেছে আমরা এখন দিশা হারা দিনকে দিন ছোট হয়ে আসা মেহেন্দিগঞ্জের ভূমি রক্ষায় দ্রুত ও স্থায়ী বাদ নির্মাণের দাবি জানিয়েছে ভাঙন কবলিত মানুষ আমাদের এখানে নদী ভাঙন কোনো দিনও থামব না যে প্রচুর ভাঙ্গে আমাদের ঘরবাড়ি ছড়াই সরাই না গাছ কাটতে সরাই তাই না কোনটা থেকে কোনটা করুম কোন ঢিসা ভিসা ফাইতে না কর্তৃপক্ষ যদি যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে তাহলে অত অঞ্চল শীঘ্রই নদী গর্বে বিলীন হয়ে যাবে বন্যা কবলিতদের নিয়মিত সরকারি ত্রাণ ও ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা দেওয়া হচ্ছে দাবি করেছে স্থানীয় প্রশাসন ইউনিয়নগুলো নদী দ্বারা বিচ্ছিন্ন এর মধ্যে শ্রীপুর আলিমাবাদ চর গোপালপুর চর এক করিয়া ইত্যাদি ইউনিয়ন ইতিমধ্যে নদী ভাঙন শুরু হয়েছে আমাদের হাতে পর্যাপ্ত ত্রাণ মজুদ আছে পাশাপাশি পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ডাম্পিংয়ের মাধ্যমে ভাঙনোদের চেষ্টা করছে কৃষি জমি ও বসত বাড়ি রক্ষায় দ্রুত যথাযথ ও কার্যকরী পদক্ষেপ চয় এলাকাবাসী ইলিয়াস কমল মাই টিভি নদী খাল বিলের দেশ বাংলাদেশ যেখানে নৌপথে যাতায়াতের অন্যতম বাহন নৌকা প্রতি বছর বর্ষা মৌসুমে জমজমাট থাকে পিরোজপুরের উপজেলার আটঘর কুড়িয়ানার নৌকার হাট তবে এবার বেচা কিনা একেবারেই কম নৌকা তৈরির উপকরণে দাম বৃদ্ধি পাওয়ায় বিপাকে কারিগর ও ব্যবসায়ীরা খরচ উঠবে কিনা তা নিয়ে শঙ্কায় তারা প্রতিনিধি রাজু তালুকদারের রিপোর্ট জানাচ্ছেন এটি দেশের দক্ষিণাঞ্চলের একটি নৌকার হাটের দৃশ্য দেশের বিভিন্ন নদ নদীতে যে দৃষ্টিনন্দন ও ছোট ছোট নৌকা চলে সেগুলোর অধিকাংশই পিরোজপুরের নেসারাবাদের বিভিন্ন গ্রামের তৈরি প্রতি বছর বর্ষা মৌসুমে জমে ওঠে এই হাট ডাঙা ও খালে সারি সারি নৌকা নজরকারে যে কারোর তবে এবছর শতবর্ষী এই হাট তেমন জমজমাট হয়নি নৌকা তৈরির কাঠসহ প্রয়োজনীয় উপকরণের দামের সাথে বেড়েছে নির্মাণ খরচও ফলে সঠিক দাম পাচ্ছেন না ব্যবসায়ীরা এই হাট আমরা পঁয়ত্রিশ বছর ধরে আমরা কেনা বাসা করতেছি এই বরিশাল থেকে এই হাটটাই বড় হাট কারণ কাঠটা কাটতে পারে না মিলে খরচা বেশি এর জন্য নৌকার দাম বেশি গায়েকে কিনতে পারে না সবাই এক একটা ব্যাস লেবি আমাদের ব্যবসায় পাঁচশো তিনশো কোনো টাকা কেনা পাঁচশো লস হয় এদিকে বিপাকে রয়েছে নৌকা তৈরির কারিগররাও খরচ বৃদ্ধি পায় বিক্রি কমেছে বলে জানা নৌকা তৈরির কারিগররা ব্যবসা বিক্রি কম হইলেও মানে ওই যে আগে আট ওইসের জন্য আসা যা মানুষের গাভীর ঘাস কাটার জন্য নৌকা কিনতে

বৃদ্ধি করতে পারে সেটা আমরা পরামর্শ দিয়ে থাকি মৌসুমে জেলার প্রতিটি নৌকার হাটে আট থেকে দশ লাখ টাকা নৌকা বিক্রি হয় আর বছরে এই নৌকা বিক্রির পরিমাণ দশ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে আসা সংশ্লিষ্টদের এবার আমাদের কৃষি মাগুরায় এবছর পাটের ফলনে বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে তীব্র তাপদাহ সময় মতো বৃষ্টি না হওয়ায় প্রত্যাশা মতো বাড়েনি পাট গাছ অনেকে সেচের মাধ্যমে পানি দিলেও আসানোর ফলন না ফলে আর্থিক ক্ষতির সম্মুখীন কৃষক মাগুরা প্রতিনিধি আশাফুল আলম সাগর রিপোর্ট প্রচন্ড খরা এবং সময় মতো বৃষ্টি না হওয়ায় মাগুরায় পাট কাটার মৌসুম শুরু হলেও পাট গাছের উচ্চতা বাড়েনি বেশিরভাগ পাটগাছই অপুষ্টি সমস্যায় ভুগছে শক্ত হয়নি পাট কাণ্ড ফলে ফলন বিপর্যয়ের আশঙ্কা রয়েছে সাম্প্রতিক সময়ে কয়েকবার বৃষ্টি হলেও লাভ হয়নি কৃষকদের অনেক চাষি সেচের মাধ্যমে পানি দিলেও আশানুরূপ তেমন কোনো ফল পাওয়া যায়নি তাই দুশ্চিন্তায় চাষিরা এখন পাটের ফলন নেই কীটনাশক সার সবকিছুর দাম বাড়তি এখন একটা নিয়ে মাঠে কাজ করাবো সে একটা জন্য নিতে গেলে দুপুর পর্যন্ত পাঁচ থেকে ছয়শ টাকা দেওয়া লাগে পাটের ফলন আর দেখো হবে না পাটটা ভালো হয় নাই কান কি ফলনটা পাওয়া যায়নি পাটের বৃষ্টি নাই পানি নাই দিতে ওরা সার দিতে প্রয়োগ করতে পারে না এই জন্য পাটের ক্ষতি হয়েছে ফলন ভালো না হলেও পাটের দাম ভালো হলে খরচ উঠে আসবে মনে করেন তারা সরকার কিছু মূল্য বৃদ্ধি করে দেয় তাহলে কিছুটা পোষাবে পোকা মাকড়ে খুব আক্রম করেছে আমাদের ঠিক মতো দিতে পারি নাই রোগ বাড়িতে আক্রান্ত হয়েছে খাটোয় রয়েছে ফলন কম হবে কৃষি বিভাগ বলছে সময় মতো বৃষ্টি না হওয়ায় পাট চাষিদের কিছুটা ক্ষতি হয়েছে দাম ভালো পেলে খুতে পুষিয়ে নিতে পারবে চাষিরা তুলনামূলক বৃষ্টিপাত কম হয় পাটের কিছুটা আছে ফলনে বা আছে পোকামাকড়ের সংখ্যা দেখা দিয়েছে যেখানে প্রবলেম দেখা যাচ্ছে আমরা সাথে সাথে সেখানে কৃষকদের মাঝে যে আমরা ব্লকে যে সেখানে দিক নির্দেশনা দিচ্ছি যেহেতু প্রথম দিকে খুব খরা ছিল বৃষ্টি হয়নি যার জন্য পাটের বার বাড়তি খুব কম ছিল এই জন্য আমরা কৃষকদেরকে বলছি তারা যেন শেষ দিয়ে পানির সেই অভাবটা পূরণ করে যারা এভাবে করছে তাদের হয়তো লাভবান হচ্ছে একই সাথে এখন যেহেতু এখনো পাট কাটতে কিছু দেরি আছে এখন কিছুটা নিয়মিত বৃষ্টি হচ্ছে হয়তো আশা করা হচ্ছে পাটের কিছুটা উৎপাদন হতে বাড়তে পারে বিরূপ আবহাওয়ার ফলে শুধু কৃষকেরই না কৃষিক্ষেত্রেও তার প্রভাব পড়ে যা বার্ষিক প্রবৃদ্ধির উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সচেতন মহল আর শেফুল আলম সাগর মাই টিভি মাগুরা দোয়াখালীর সুবর্ণচরে পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে স্থানীয় সূত্রে জানা যায় পরিবারের সদস্যদের অগচরে তারা পুকুরে পড়ে যায় পরে তাদের খোঁজাখুঁজি করে না পেয়ে পুকুরে তল্লাশি করলে অচেতন অবস্থায় পাওয়া যায় তাৎক্ষণিক তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুদের মৃত ঘোষণা করেন অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্তের ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে টাঙ্গাইলের মধুপুরে বাস ও সিএনজির সংঘর্ষে ঘটনাস্থলে একজন নিহত হয়েছে নিহত আনোয়ার হোসেন টাঙ্গাইলের বিরজাপুর উপজেলার মৃত শুকুর আলীর ছেলে এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছে গতকাল ঢাকা টাঙ্গাইল মহা জামালপুর মহাসড়কের গোলাবাড়ি এলাকায় দুর্ঘটনাটি ঘটে এ ঘটনায় স্থানীয়রা টাঙ্গাইল জামালপুর মহাসড়কে এক ঘন্টা সড়ক অবরোধ করে রাখে খবর পেয়ে পুলিশে অবরোধ সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ফরিদপুরে পৃথক দুটি অভিযানে এক হাজার একুশ বোতল ফেন্সিডিল ও গাঁজা সহ ছয় জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব এ সময় মাদক বহনে ব্যবহৃত দুটি মাইক্রোবাস ও একটি ইজি বাইক জব্দ করা হয় সোমবার র্যাব দশ ফরিদপুর কোম্পানি অধিনায়ক লে কমান্ডার এ কে শাইখ আক্তার তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার টি অ্যান্ড টি পাড়ার এলাকায় র্যাব এর একটি টিম অভিযান চালায় এ সময় মাইক্রোবাসে তলাশি চালিয়ে একশো বোতল ফেন্সিডিল ও পাঁচশো কেজি গাঁজা দুজনকে আটক করা হয় ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষাঞ্চল ইউনিয়ন পরিষদে অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে সোমবার বিকেলে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সন্ত্রাসীরা মাই প্রতিনিধি শফিকুল ইসলাম জনের সহ আরো কয়েকজন সাংবাদিক কর্মীর ওপর হামলা চালায় গত তেইশ জুন ভাষাঞ্চল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও নানা অনিয়মের অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দেন ওই ইউনিয়ন পরিষদের আটজন সদস্য এছাড়া ওই চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে ভিজিট কার্ড বয়স্ক ভাতা বিতরণ সহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগর কোম্পানিগঞ্জ সড়কের পাখ বাংরা বাজারে সহজের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ করা হয়েছে সোমবার অভিযান পরিচালনা করে বাংরা বাজার এলাকায় সড়ক ও জনপদ বিভাগের জমি ও খালের উপর অবৈধভাবে নির্মিত স্থাপনাগুলো উচ্ছেদ করা হয় উচ্ছেদের সময় দুই শতাধিক টিনের দোকান ও এক শতাধিক একতলা দুইতলা বিশিষ্ট মার্কেট উচ্ছেদ করা হয়েছে এ সময় সড়ক ও জনপদ বিভাগ ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী প্রকৌশলী মীর নিজামুদ্দিন আহমেদ নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানবীর ফরহাদ সরকারি কমিশনার ভূমি উপস্থিত ছিলেন ঝালকাঠি নলছিটিতে তার কাটার বেড়ায় দিয়ে রাস্তা বন্ধ করে দুই মাস ধরে অবরোদ্ধ একটি পরিবারকে উদ্ধার করলো নলছিটি উপজেলার প্রশাসন ম্যাটিভের নলছিটি উপজেলা প্রতিনিধি রাশেদ খান মিঠু নিউজ সংগ্রহের জন্য ঘটনাস্থলে গেলে তিনি দেখেন একটি পরিবারকে তার কাটার বেড়া দিয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছে তখন মাইটিবির মাইটিভির প্রতিনিধি এই বিষয়টি নিট উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামকে জানালে তিনি তাৎক্ষণাৎ নলছিট উপজেলার ভূমি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সমাপ্তি রায়কে ঘটনাস্থলে পাঠিয়ে তাৎক্ষণিক পুলিশ ফোর্স নিয়ে তার কাটার বেড়া কেটে দিয়ে পরিবারটিকে উন্মুক্ত করেন

আর পরবর্তীতে সে সংক্রান্ত ব্যবস্থা গ্রহণ করা হবে মৌলবাজারের কমলগঞ্জে উৎসমুখর পরিবেশে সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সোমবার ভানুগাছ সার্বজনীন দুর্গাবাড়ি প্রাঙ্গনে সুমনকান্তি দেয়ের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উল্টো রথযাত্রার উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক উম্মে ফারজানা পরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ভানু গাছ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাপাই নবাবগঞ্জের গোমস্থাপুরে তিন দিন ব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে জেলা পরিষদের ডাক বাংলো চত্বরে উপজেলা কৃষি বিভাগ আয়োজিত এ মেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাদ আনজুম অনুনার সভাপতিত্বে উদ্বোধন করেন সংসদ সদস্য জিয়াউর রহমান এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসেন আলিম গোমস্তাপুর থানার ওসি চৌধুরী জোবাইর সহ অনেকে মাদারীপুরের কালকিনিতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন নেসা মুজিব গোল্ড ক্লাব প্রাথমিক বিদ্যালয় ফুটবল দুই হাজার চব্বিশ সাল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে কালকিনি সৌদ আবুল হোসেন কলেজ মাঠে এই ফাইনাল খেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর তিন আসনের সংসদ সদস্য মোসাম্মদ তাহমিনা বেগম ভোলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড ক্লাব ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে সোমবার ভোলা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সার্বিকতা টেলি কনফারেন্স যোগ দিয়ে খেলার উদ্বোধন করেন সাবেক শিল্প বাণিজ্য মন্ত্রী ভোলা এক আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আন্দোলনকারী পুলিশ ও ছাত্রলীগ ত্রিমুখে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত আন্দোলনর শিক্ষার্থী ও ছাত্রলীগের পাশাপাশি কর্মসূচি আজ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারা দিবস আজ আওয়ামী লীগ নেতাকর্মী ও জনগণের চাপের মুখে মুক্তি দিতে বাধ্য হয় তত্ত্বাবধায়ক সরকার নদী ভাঙনে ব্যাপক ক্ষয়ক্ষতি কবলে বরিশালের মেহেন্দিগঞ্জ ভাঙন রোধে ও ক্ষতিগ্রস্তদের সহায়তা এগিয়ে আসেনি কেউ বলছেন ভুক্তভোগীরা মীরবর্তীতে কাটিয়ে ব্যান্ডেজ নিয়ে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে যোগ দিলেন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে আনুষ্ঠানিক প্রার্থী নির্বাচিত এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ এছাড়া ইউটিউবে মাই সংবাদ দেখতে ভিজিট করুন ইউটিউব স্ল্যাশ মাইটি ভিডি নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ইউটিউব স্ল্যাশ মাই বাংলা ও ফেসবুক স্ল্যাশ মাইটিভি বাংলা পরবর্তী সংবাদ দেখা আমন্ত্রণে বিদায় দিচ্ছি আল্লাহ